মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আজ 29 অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নিউ টাউন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভৈরবের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন। কমলপুর ইসলামুল উম্মা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সাইফুল ইসলাম সাহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ ভৈরবী, ভৈরব বাজার সাহেব মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, কমলপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাশিমি, করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনকারী স্বেচ্ছাসেবী টিম প্রধান মাওলানা মোহাম্মদ আনাস মাহমুদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরবের বিভিন্ন ধর্মীয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ফ্রান্স সরকারের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তৌহিদি জনতা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মুসলিম জাতি হিসেবে ফ্রান্সে এমন ঘৃণ্যতম ঘটনা কখনোই মেনে নিতে পারি না। বক্তারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান ফ্রান্সের দূতাবাস ও ফ্রান্সে তৈরি সকল প্রকারের পণ্য বর্জন করার আহ্বান জানান। এছাড়াও ভৈরব বাজারের সকল ব্যবসায়ীদের আহ্বান জানান তারা যেন ফ্রান্সের সকল পণ্য ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও দূতাবাস বয়কট না করলে প্রয়োজনে ভৈরবের তৌহিদি জনতা লং মার্চ করে ফ্রান্স দূতাবাস ঘেরাও। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।